আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাহুনি মালাসিসে প্রশ্ন আপনার প্রশ্ন হলো যে আনার সময় দেখা যায় মানবিয়তে যে কেউ তার কাফসানাত নিয়াত করে সেই দের হয়েছে ফরদের এর সাথে আরজন তাকে ইমাম বানিয়ে দিয়েছে মানে তার একটা বছরের পর ফরজ সালাতে। যহরে যহর সালাতে সান্নাত করতেছেন আপনি আর আপনাকে ইমাম বানিয়ে দিয়েছে সেই সময় এসে আপনার করা যা করতেন তাই করবেন আপনার সন্ন্যাস নিয়ে তো আপনি সন্ন্যাস আদায় করেন আপনাকে যারা একটা আদায় করছে তারা তাদের ফরজের নিয়ে তো আদায় করলে তাদের ফরজ আদায় হয়ে যাবে আপনার সন্ন্যাস হিসেবে আদায় হোক ওদের ফরজ হিসেবে আদায় হবে সমস্যা নেই আর যদি দেখেন যে ওরা আপনাকে সত্যি ইমাম হিসেবে করে দিয়েছে তাহলে আপনি একটু জোরে করে শোনানোর চেষ্টা করবেন যেহেতু তারা আপনার একটা দর্শন করেছে তাদেরকে হেল্প করবেন এই আর কি বাকি সব কিছু আপনার মতো করে আপনি করবেন আর ওনারা ওনাদের মতো করে করবেন এর দলিল হলো যে এরস্লা আলহাসাল্লামের পিছনে জাবাল আল আনহ এসার নামাজের শরিক হতেন মানে তারা একটু দায় নামাজ পড়তেন এটা ছিল তার ফরজ এসা কিন্তু তিনি এরপরে তার এলাকায় গিয়ে নিজের এলাকাতে তো এই করতেনটা পরে যে এসা পড়লেন এটা তো তার জন্য ফরজ ছিল না তার মা এটা নফল সালা তার জন্য যদিও এসা কিন্তু তার জন্য তো নফল কিন্তু তার পিছনে যারা নামাজ পড়েছেন তারা তো ফরজ এসায় পড়েছেন তারা তো এর আগে সাধারণ পিছনে পড়েননি কাজেই এখান থেকে প্রমাণ যে মাজবেন জাবাল এসালাতটা পড়েছিলেন যাদের এসা নেওয়া ছিল না ফল কিন্তু তার পিছনে যারা পড়েছেন তার জন্য এটা এটাই এসা ফরজ তার মানে নাফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায়কারী আদায় করতে পারে অসুবিধা নেই এগুলো কোনো সমস্যা নাই বখারি সাহেব হাদিসের প্রমাণ মহাজবেন জাবাল এমন করেছেন এমনকি কোনো কোনো হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে মহাজবেন জাবাল যেটা পরবর্তী আদে গেল তাদের নফল জানার কথা ফরজ দুটো হয় না মানে একই মুহূর্তে কাজে ওনার জন্য ওটা নফল ছিল পরবর্তী কিন্তু তার সাথে যারা পড়েছেন তাদের জন্য তো ওটা ফরজ সালত ছিল কাজে এখান থেকে বোঝা যায় যে নেয়াতের তারতম্য নেয়াতের ফারাকে কোনো কিছু যায় আসে না অর্থাৎ মক্তাদের এক নেয় ইমামের এক নিয়াত সমস্যা নেই বাদ যে খেমারে মেয়ে থাকলে হলো আল্লাহআ আলমসল মহম্মদ আল্লাহ আলহিহি ওসহব আজমাই